ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কিভাবে আবেদন করবেন, আপনাদের বয়সসীমা কী চাওয়া হচ্ছে, বেতন কত দেওয়া হবে, সম্পূর্ণটাই জানাবো এই ভিডিওতে। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশে ক্লার্ক পদে নিয়োগ, কিভাবে আবেদন করবেন, পুরো সম্পূর্ণ পদ্ধতিটাই আপনাদের দেখিয়ে দেব। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশ ডাইরেক্টর ভবানী ভবন আলিপুর কলকাতা। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু তার যে অ্যাড্রেসটা দেওয়া আছে নবান্নতে হাওড়াতে, কিন্তু আপনাদের এখানে নিয়োগ করতে চলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 13/11/2020, এই তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তি নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করবেন এবং অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে টোটালটাও আপনারা দেখতে পারবেন। এরপর রয়েছে শূন্যপদ। এখানে 35টি শূন্যপদ রয়েছে। বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের মধ্যে। নিয়োগের স্থান ভবানী ভবন এবং নবান্নতে আপনাদের নিয়োগ করবে। যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে, আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করা প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 2/12/2020, এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের পাঠাতে হবে একটা ফর্ম। সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় পাবেন সম্পূর্ণটাই থাকবে এই ভিডিও। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা, এখানে একটা ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারেন অথবা অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেখানে আপনাদের আমি দেখিয়ে দেবো, সেখানেও কিন্তু এই ঠিকানাটা দেওয়া আছে। এই ঠিকানায় একটা ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু এই ঠিকানা আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টোটালটাই ইংলিশে রয়েছে। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বাংলাতে বলে দিলাম এবং এখানে কিন্তু কোন ভবনে নিয়োগ করছে টোটালটাই এখানে রয়েছে। এবং এই নোটিশের নিচের দিকে গেলে একটা ফর্ম আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। এই ফর্মে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটি আমি দেখালাম সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার একটা ফটো লাগাতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের, আপনার নাম দিতে হবে, আপনার বাবার নাম দিতে হবে এবং আপনার অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে দুটো করে একই দিতে পারবেন, যদি আপনার আলাদা জায়গায় থেকে থাকেন তাহলে আলাদা দিতে পারেন। তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার ইমেল আইডি, ডেট অফ বার্থ, এই সমস্তগুলো কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। আপনাদের বয়স এগুলো কিন্তু টোটালটাই দিয়ে দিতে হবে। একদম সিম্পল ফর্ম, আপনারা নিজেরাই ফিল আপ করতে পারবেন। দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেট দেবেন এবং আপনার সিগনেচার করবেন। সিগনেচার করার পরে কিন্তু আপনাদের যে আমি অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের ওই ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে। তো এই ছিল আপনাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তির নতুন নোটিফিকেশান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন। আর এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।